প্রতিদিন আমাদের দুইটা তিনটা চারটা করে সার্জারি হয়। বাংলাদেশের মধ্যে রিলায়েবল একটা সোর্স এটা, ইভেন আমার সার্জারিটাও এখানে হয়েছে, এটা আপনারা অনেকেই জানেন যারা আমাকে চেনেন। ভাইয়া, আমি অনেকদিন থেকে স্কুলে যাইতে পারতাম না এবং কোনো আত্মীয় স্বজন বাড়িতে যাইতে পারতাম না। এটা আমার অনেক মানসিক প্রবলেম হতো, এটার জন্য আমি অপারেশন করছি। আস্তে আস্তে টাকা জমাইছি, মনে করেন যে বাড়ি থেকে দিচ্ছে, খাইতেও এগুলো জমায়ে আমি এই সার্জারিটা করছি। বাহ, আসসালামু আলাইকুম, আমি নাইম খান, আমি মাগুরা জেলা থেকে এসেছি। আমি গত 5ই সেপ্টেম্বর অপারেশন করছি, আমি 10ম শ্রেণীতে পড়ি। আসসালামু আলাইকুম, আমি মুস্তাকিম, আমি কিশোরগঞ্জ থেকে এসেছি। আমি একজন আনসার বিডিপির সদস্য, পাশাপাশি আমি অনার্স 1st ইয়ারে পড়তেছি। আমি গত 5ই সেপ্টেম্বর সাকিবের মাধ্যমে অপারেশন করিয়েছি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের দুই ভাইয়ের পরিচয়। আমাদের দুই ভাই 5 তারিখে অপারেশন করছে, আজকে আমরা ড্রেন টিউব ওপেন করে দিয়েছি। আমাদের মুস্তাকিম ভাই এটা গ্রেড 1 ছিল এবং আমাদের নাইম ভাই ওনার গ্রেড 3 ছিল। নাইম ক্লাস 10-এ পড়ে, মুস্তাকিম ভাই অনার্স 1st ইয়ারে। এর জন্য আমি ওনাদের তুমি করে বলতেছি এবং আমার সাথে খুবই সুসম্পর্ক। আপনারা অনেকেই মনে করেন যে পেশেন্টদের আপনি করে বলতে হবে, আসলে এই বিষয়টা আপন ভাবটা বজায় থাকে না। তো ওরা আমার ছোট ভাইয়ের মতো, ওদের সাথে আমি স্পষ্টভাবে কথা বলবো। তো মুস্তাকিম, তুমি ভাই অপারেশন করলা একজন সদস্য বিজিবির, তো তুমি কেন অপারেশন করলা, কি প্রবলেমটা হতো তোমার? ভাই, আমি মূলত যখন 6 পরে 2014 সাল থেকে আমার গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, তার পরবর্তীতে আর ওটা মানে শরীরের সাথে ম্যাচ খায় না। আচ্ছা, শরীরের সাথে ম্যাচ খায় না, গ্ল্যান্ড বড় হয়ে, গ্ল্যান্ড বড় হয়ে গেছে। ওকে, তো তোমার তুমি চাকরিতে কতদিন যাবত আসছো? চাকরিতে আমি প্রায় 1.5 বছর যাবত আছি। 1.5 বছর? তো চাকরি নেওয়ার সময় কোনো সমস্যা হয়নি? না ভাই, আমার যেহেতু গ্রেড 1 তেমন প্রবলেম হয়নি। গ্রেড 1 থাকার ফলে তারা বিষয়টা ধরে নেয়। তখন বয়স কত ছিল? তখন বয়স ছিল 18+। 18+, ঠিক আছে, ছোট মানুষ ওই হিসাবে হয়ে গেছে। ছুটি কয়দিনের আছে এখন? ছুটি আমি 10 দিনের নিয়ে আসছি, আরো স্যারকে বললে আরো ম্যানেজ। আচ্ছা, 10 দিনের ছুটিতে আসছো, পরবর্তীকে স্যারকে জানালে আর এই ছুটি বাড়াই দিবে। তো এই যে সমস্যাটা নিয়ে তোমার বিজিবি সদস্য, ওইখানে তো সবাই ছেলে, সবাই একটু ফ্রিলি থাকার চেষ্টা করো, ওইখানে কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছো, যেমন কেউ টিটকারি করছে বা নিজের কাছে কখনো খারাপ লাগছে? যেহেতু ওইটা আমার গ্রেড 1, আমি সেন্টু গেঞ্জি বলে তেমন বাঁচতো না, কিন্তু নিজের কাছে কিছু আনিজি লাগতো, যেহেতু আমি খালি গায়ে থাকতে পারতাম না। আচ্ছা, মানে খালি গায়ে থাকা যেত না, এটাই মূল সমস্যা। তবে ছোট থাকার ফলে এটা খুব দেখা যায়। জি জি জি। আচ্ছা, তো এই যে তুমি আমাদের এখানে কি প্রথমবার আসছো নাকি এর আগেও কখনো দেখা গেছো? জি ভাই, আমি প্রথমবারই আসছি। তাহলে এই ইন্টারনেট দেখে কিভাবে তুমি সাহস পাইলে যে এখানে গেলে অপারেশন করা যাবে? জি ভাই, আমি প্রায় 1 বছরের উপর যাবত আপনাকে ফেসবুকের মাধ্যমে ফলো করতে দিই, আর অনেকগুলো মানে তাদের যেহেতু যে অনেকগুলো দেখলাম যে সুন্দর ফলাফল। ও আচ্ছা, মানে 1 বছর যাবত আপনি জি জি আমাদেরকে ফলো করতেছেন, তো বেশ ভালো। তো আমরা আসলে যতটুকু আমাদের ইউটিউবে ভিডিও প্রচার করি এবং আপনি বাস্তবে আজকে যা পেলেন, কি মনে হয় আমরা কি আপনাদের সন্তুষ্ট করতে পেরেছি? জি ভাই, আলহামদুলিল্লাহ। আমাদের সার্বিক বিষয়ে আপনার সঠিক মতামত বলবেন, যেটা ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। না ভাই, সব কিছু মিলে সব আলহামদুলিল্লাহ ভালো। আপনি খুশি আছেন আমাদের? জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যাটালিয়নে কি এরকম কারো প্রবলেম দেখেছেন? না ভাই, আমি আজ পর্যন্ত দেখি নাই। দেখেন না? না, তবে আমরা কিন্তু ব্যাটালিয়ন সদস্য অনেক মানুষের সার্জারি করেছি এই পর্যন্ত, অনেক প্রচুর মানুষের সার্জারি হয়েছে। তো আপনার পরামর্শ কি থাকবে যারা সার্জারি করতে যাচ্ছে? যারা ভাইয়া অপারেশন করতে, যারা নিজে ফিল করে, তারা মানে নিশ্চিন্তে সাকিবের মাধ্যমে অপারেশন করতে পারেন। আপনি সুস্থ আছেন তো এখন? জি জি আলহামদুলিল্লাহ। এই হাতটা কি উপরে তোলা যায়? জি জি, আমি দুটোটাকে তুলতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ব্যাস, আসলে যাদের গ্রেড কম তাদের রিকভারি দ্রুত, যাদের গ্রেড বেশি তাদের রিকভারিতে একটু টাইম লাগে, সেটাই প্রমাণ। তো ভাইকে অনেক ধন্যবাদ, ভাইয়ের সাথে অনেকগুলো কথা বললাম। তো আমরা একটু নাইম ভাইয়ের সাথে কথা বলবো। তো আমাদের এখানে যে পেশেন্ট আছে নাইম, 10ম শ্রেণীর স্টুডেন্ট। তো নাইম, এত কম বয়সে তুমি অপারেশন করার সিদ্ধান্ত কিভাবে নিলা? ভাইয়া, আমি অনেকদিন থেকে স্কুলে যাইতে পারতাম না এবং কোনো আত্মীয় স্বজন বাড়ি যাইতে পারতাম না। এটা আমার অনেক মানসিক প্রবলেম হতো, এটার জন্য আমি অপারেশন করছি। তো 10ম শ্রেণীর একটা স্টুডেন্ট, এতগুলো টাকা কিভাবে কি করলা? প্রথমে আমার বাড়ি থেকে কেউ রাজি হয়নি, পরে আস্তে আস্তে টাকা জমায়ে তাই আমি এই সার্জারিটা করছি। তুমি নিজে কিছু কোনো কাজ করতে নাকি, কিভাবে? আমি কোনো কাজই করতাম না,
ওই আস্তে আস্তে টাকা জমাইছি, মনে করেন যে বাড়ি থেকে দিচ্ছে, খাইতেও এগুলো জমায়ে আমি এই সার্জারিটা করছি। আস্তে আস্তে টাকা জমাইছি, মনে করেন যে বাড়ি থেকে দিচ্ছে, খাইতেও এগুলো জমায়ে আমি এই সার্জারিটা করছি। বাহ, খুবই ভালো। উনি বাড়ি থেকে টাকা নিছে, জমাইছে, পরিবার হেল্প করছে, সব মিলিয়ে সার্জারি হয়েছে। তো তোমার এই বয়সে তো ছেলে মেয়ে একটা ইঞ্জেকশন দিতেই ভয় পায়, তুমি কত সাহসী মানুষ রে ভাই, একটা সার্জারি করে ফেললা। এটা আমার কোনো সমস্যা হয়নি, কোনো ব্যথা লাগেনি, এটা কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তোমার ওজন বর্তমানে কত আছে, পূর্বে কত ছিল? আমার ওজন বর্তমান আছে 82 কেজি। হুম, আমি আগে আরো ওজন ছিল 90 কেজি মতন। সেটা কম, কিছুটা কমানোর পরে তুমি সার্জারি করতে আসছো। তো আজকে তোমার আমরা টিউবটা ওপেন করে দিলাম, এখন বডিতে ব্যথা জ্বালার যন্ত্রণা কেমন আছে? এখন ব্যথাই বলতে গেলে নাই, মোটামুটি ভালো আছো? জি, অনেক ভালো আছে। আচ্ছা, তোমার সহপাঠীরা কি কখনো এটা নিয়ে তোমার সাথে দুষ্টামি করেছে? কোন সময় দুষ্টামি করিনি, কিন্তু যে আমার কাছে অনেক খারাপ লাগতো, আমি কোনো জায়গায় ঘুরতে যেতে পারতাম না, অনেক সমস্যা ফিল করতাম। তোমার নিজের কাছে তোমার অসুস্থ লাগতো, তাই তো বিষয়টা? জি। তো তুমি মাগুরা থেকে একটা 10ম শ্রেণীর স্টুডেন্ট, যে কিনা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসলা, সবকিছু করলা, তো তোমার কাছে কি মনে হয় আমরা তোমাকে কতটুকু প্রতারিত করেছি বা কতটুকু ভালো কাজ দিয়েছি? অনেক সুন্দর করেছেন, কাজ দিয়েছেন আপনারা, কোনো সমস্যা হয়নি। যে আমরা ইন্টারনেটে যে সব বলে থাকি অথবা আমরা রোগীরা আমাদের যে কথা বলে থাকি, সেগুলো কি সত্য না মিথ্যা হচ্ছে? একদম সত্য। তুমি, আমি এখানে দাঁড়ানো বেথায় তুমি কোনো নেগেটিভ বলবা না, বা কোনো সত্যকে মিথ্যা বা মিথ্যা সত্য এরকম কিছু না, তুমি যেটা আমাদের থেকে পেয়েছো সেটাই বলো। আমরা কি কি দিকগুলো খারাপ করেছি বা ভালো করা উচিত? আপনাদের ব্যবহার আমি এমনই পেয়েছি যে খুব সুন্দর ব্যবহার, এরকম ব্যবহার কোনো জায়গায় পাওয়া যায় না। আপনারা অনেক সুন্দর ব্যবহার করছেন সবাই। আমাদের কাজ ঠিক ছিল নাকি আরো ইমপ্রুভমেন্ট দরকার আছে? কাজ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। যাক, অনেক ধন্যবাদ। আসলে দেখাতে প্রথমবার ক্যামেরার সামনে কথা বলাটা খুব টাফ হয়ে যায়, তারপরে দুইটা ভাই তাদের যতটুকু ছিল তারা চেষ্টা করেছে আপনাদের সেই মতামত দেওয়ার জন্য। আমরা পেশেন্টকে সার্জারি করে দিই, যতটুকু আমাদের হাতে আছে সুন্দরভাবে করে দিই। তারপরে একটা জিনিস মনে রাখবেন, এই দুনিয়াতে কাটাছেঁড়া করে কোনো কিছু 100% পাওয়া যায় না, পাওয়া যাবেও না। তারপরেও যতটুকু সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করা হয়। এই ভাই আসছে, ভাইয়ের গ্রেড কম ছিল, ওনার রিকভারি দ্রুত হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। ওনার গ্রেডটা অলমোস্ট 3 ছিল, ওনার একটু রিকভারিতে সময় বেশি লাগবে, কিন্তু একটা সময় শেষে সবার রিকভারি হবে, সবাই তার শরীর স্বাস্থ্য অনুযায়ী সুন্দর একটা ফলাফল পাবে। আমি যদি আরেকটু আপনাদের বিরক্ত করি, যে দেখেন এই ভাইটার এইখানে ফ্যাট নাই, এইখানে ফ্যাট নাই, এইখানে ফ্যাট নাই, বডি কিন্তু ফ্যাটলেস। তো উনি এই ফ্যাটলেস হওয়ার ফলে একদম স্লিম ফিট একটা বডি, দুর্দান্ত রেজাল্ট আসবে। ঠিক অপর দিকে এই ভাইয়ের কিন্তু এইখানে ফ্যাট আছে, এইখানে ফ্যাট আছে, এইখানে ফ্যাট আসবে। আমরা গাইনোকোমাস্টিয়া সার্জারি করেছি, আমরা আপনার পুরো বুকটাকে সমান করার কোনো সার্জারি করি নাই। গাইনোকোমাস্টিয়া মূলত এই জায়গাতে থাকে, এই জায়গাতে আমাদের কাজ এটাকে সমান করে দেওয়া। এটা যদি আরেকটু সুন্দর হয়, আমরা এখান থেকে লাইপো করে এই পর্যন্ত লাইপো সেশন করে চর্বিটা বের করে দিই এই পর্যন্ত। যাদের ওয়েট বেশি, ওভার ওয়েট, তাদের এইখানে অনেক চর্বি থাকে, অনেক বেশি চর্বি, সেটা শুধু গাইনোকোমাস্টিয়া সার্জারি দিয়ে কমপ্লিট করা যায় না। যদি কেউ মনে করে যে আমার এই পেছন সাইডের চর্বিটা আমি বের করব, তাহলে পরবর্তী কোনো সময় পেছন থেকে ফোটা করে লাইপো সাকশন করে সম্পূর্ণ পিঠ বা পিঠের ফ্যাটগুলোকে বের করে দেওয়া যাবে। তো আপনাদের প্রথমে বুঝতে হবে গাইনোকোমাস্টিয়া এরিয়া কোনটা, গাইনোকোমাস্টিয়া কি। তো আশা করি আমাদের বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং আমাদের ভাইদের জন্য দোয়া করবেন। ছোট্ট একটা ছেলে 10ম শ্রেণীতে পড়ে, খুব সাহস, খুবই ভালো। এই ভাই আছে, উনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, জব করতেছে। আসলে ওনারাই সোনার ছেলে, যারা পরিবারের জন্য কাজ করতেছে বা পরিবারের জন্য চিন্তা করে নিজের খুশিগুলোকে বিসর্জন দিয়ে টাকা পয়সা ম্যানেজ করতেছে, ওনারাই সোনার ছেলে। তো এই ভাইদের জন্য আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন, যাতে এরা খুবই খুবই দ্রুত সুস্থ হয়, খুবই সুন্দর ফলাফল পায়। এবং আপনারা যারা এই সমস্যাতে আছেন, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ঢাকা ফার্মগেট থেকে বলতেছি, ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার। এখানে 2012 সাল থেকে গাইনোকোমাস্টিয়া সার্জারি হয়, আজকেও দুজনের হচ্ছে। ওনাদের যখন করছে ওনারা তিনজন একসাথে করছে, গতকালকেও তিনজনের সার্জারি হয়েছে, সাথে লাইপোসাকশন ছিল। প্রতিদিন আমাদের 2টা 3টা 4টা করে সার্জারি হয়।
বাংলাদেশের মধ্যে রিলায়েবল একটা সোর্স এটা, ইভেন আমার সার্জারিটা ওইখানে হয়েছে, এটা আপনারা অনেকেই জানেন যারা আমাকে চেনেন। তো আমি যেহেতু নিজে এখানে করিয়েছি, অবশ্যই আমি চোখ বুঝে এটাকে সাজেস্ট করতে পারি। এছাড়া অনেক অনেক ক্লিনিক আছে বাংলাদেশে, সেখানে আপনারা দেখতে পারেন যদি দেখেন যে তারা নিয়মিত সার্জারি করে। কেননা আমাদের সাথে অনেক পেশেন্ট যোগাযোগ করে সার্জারি পরে যে ভাই আমি সার্জারি করেছি আমার এই প্রবলেম হচ্ছে, তাকে কিন্তু আমরা সমাধান দিচ্ছি দিয়ে যাচ্ছি। কিন্তু যেখানে সার্জারি করছে হয়তো সেখানে হয় কিন্তু খুব ভালো হয় না, বা রেগুলার না হওয়ার করার ফলে তাদের স্কিলটা তো ডেভেলপ না। যেখানে করবেন বুঝে শুনে ঠান্ডা মাথায় করতে হবে আপনাকে। সবাই ভালো থাকবেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, এবং ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।